প্রত্যেকে নমস্কার, ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর সময় প্রভু আমাদের জীবনে সময় দিয়েছেন। আর আজকের যে প্রচার্য বিষয় আমি আমাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটি হলো আমি কে, হু অ্যাম আই, আমি কে। আর আমরা যদি উপলব্ধি করতে পারি যে আমি কে বা আমরা কে, আর তাহলে আমাদের জীবন থেকে সমস্যা, লোভ, লালসা, ঝগড়া, অশান্তি, বিভিন্ন বিষয় আমাদের মধ্য থেকে দূরে যাবে, যেগুলি ঈশ্বর পছন্দ করেন না আমাদের জীবনে সেগুলি আমরা করি। তাহলে আমি কে যদি আমরা বুঝতে পারি, আমরা চিন্তা ভাবনা করতে পারি, তাহলে আমার জীবনে শান্তি বিঘ্নিত হবে না। আমি আমাকে চিনতে পারবো, আমাকে জানতে পারবো, আমার এই পৃথিবীতে আসার যে উদ্দেশ্য রয়েছে, সর্বশক্তিমান পিতা প্রভু যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য যখন আমি জানতে পারবো এবং আমাকে আমি চিনতে পারবো, আর তখন ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহের মধ্যে আমরা প্রবেশ করব এবং আমাদের জীবন থেকে সকল সমস্যা দূরে যাবে, শান্তি, আনন্দ, উন্নতিতে আমাদের জীবন পরিপূর্ণ হবে। যা কিছু আমরা ঝগড়া অশান্তি দৈনন্দিন জীবনে হয়ে থাকে, আপনি টিভি বা খবরের কাগজ দেখেন, দেখবেন সেখানে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি, হত্যা, লীলা, বিভিন্ন বিষয় সেখানে চলেছে। মানুষ আমরা বুঝতে পারে না যে আমি কে, কি কারণেই বা পৃথিবীতে ঈশ্বর আমাকে প্রেরণ করেছেন, আমি কি কারণে পৃথিবীতে এসেছি। যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এই সমস্ত বিষয় আমাদের চিন্তা থেকে দূরে যাবে, পৃথিবীটা একটা শান্তিপূর্ণ একটা পৃথিবী প্রস্তুত হবে, আমার আপনার চারিদিকে শান্তি আর শান্তি বিরাজ করবে। আসুন জীবন্ত বাক্যে যাওয়ার পূর্বে আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে তুমি আমার সঙ্গে রয়েছো, সমস্ত রকম বিপদ অমঙ্গলের হাত থেকে আমাকে রক্ষা করে, আমাদেরকে রক্ষা করে এই সুন্দর সময়ে আমাদেরকে আসতে সাহায্য করেছো। যেন তোমার জীবন্ত বাক্য যখন শ্রবণ করি আর তখন তোমার আশীর্বাদ আমরা উপলব্ধি করতে পারি। আজকে যে প্রচার্য বিষয় রয়েছে আমরা আলোচনার মধ্যে রাখবো, তোমাকে আহ্বান করি, প্রভু তুমি আমাদের মাঝে থাকো, আমি কে এটা যেন আমরা বুঝতে পারি তোমার বাক্য থেকে, আর আমাদেরকে সেই মতো ভাবে প্রস্তুত করতে পারি, ঠিক যে মতো ভাবে তুমি আমাদেরকে প্রস্তুত দেখতে চাও। মঙ্গলবার পিতা প্রভু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসার্থে আজকে যে টপিক আমি বেছে নিয়েছি, একটি গুরুত্বপূর্ণ টপিক, আমাদের প্রতিটা মানুষের জীবনের জন্য এটি একটি প্রয়োজনীয়। আমি কে যদি আমরা চিনতে না পারি, আমি কে এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমি সকল সময় অসার জিনিস চিন্তা করব, অসার রাস্তায় চলব, অসৎ রাস্তা অবলম্বন করব এবং সকল সময় অশান্তি, ঝগড়ার বাতাবরণের মধ্যে আমি আমাকে চালাবো, শান্তি আমার জীবন থেকে বিঘ্নিত হবে। প্রথম যে বিষয় আমরা দেখব, প্রথম করিন্থীয় তার 3:16-17 ভালো করে আমরা শুনব। প্রথম করিন্থীয়, পবিত্র বাইবেলের নূতন নিয়ম, যদি আমাদের কাছে বাইবেল থাকে আর আমরা খুলব প্রথম করিন্থীয় তার 3:16-17। প্রথম করিন্থীয় 3:16-17 এখানে পরিষ্কার একটি বিষয় লেখা রয়েছে, আর যে বিষয়টি অনেক মানুষ আমরা জানি না, জানলেও আমরা উপলব্ধি করার চেষ্টা করি না, উপলব্ধি করলেও সেই মতো ভাবে আমাদেরকে আমরা প্রিপেয়ার করতে পারি না, প্রস্তুত করতে পারি না। আমরা শুনি যে প্রভু যীশু আমাদের কি বলছেন, ঈশ্বর আমাদেরকে কি বলছেন যে আমি কে বা আমরা কে। প্রথম করিন্থীয় 3:16-17, মেনলি 16 আমি পাঠ করব। আর লেখা রয়েছে, তোমরা কি জানো না, করিন্থীয় মণ্ডলীকে সাধু পল তিনি বলছেন, কারণ করিন্থীয় মণ্ডলীর মানুষেরাও নিজেকে চিনতে পারেনি, নিজেকে বুঝতে পারেনি, নিজেকে উপলব্ধি করতে পারেনি, আর তাই তো তারা বিভিন্ন রকম ব্যভিচারের মধ্যে, জয় ঝগড়া, অশান্তি, ঈশ্বর নিন্দা আর এই সব বিষয়ের মধ্যে তারা চলেছিল। খাবার নিয়ে গণ্ডগোল, সূচি অসূচি বিষয় নিয়ে গণ্ডগোল, পূজা নিয়ে গণ্ডগোল, আর সমস্ত বিষয় তাদের মধ্যে এমনভাবে তাদেরকে আঁকড়ে ধরেছিল যে তারা সেই জায়গা থেকে বার হতে পারছিল না। আর সেই জন্য সাধু পৌলের মতো থেকে ঈশ্বর সদাপ্রভু করিন্থীয় মণ্ডলীকে আজকে আমাকে আপনাকে তিনি বলছেন যে আমি কে, সেটা তিনি আমাদের কাছে বলছেন। প্রথম করিন্থীয় 3:16, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, আমরা
ঈশ্বরের মন্দির, এটা আমাদেরকে ঈশ্বর বলছেন। ঈশ্বর বলছেন যে তোমরা কি জানো না, যখন আমরা অসৎ রাস্তায় চলি, যখন আমরা পাপের রাস্তায় চলি, যখন আমরা পাপ দৃষ্টিতে, কুদৃষ্টিতে আমাদের ভাই বোনেদের দিকে, পরিবারের দিকে বা প্রতিবেশীর দিকে আমরা তাকাই, যখন আমরা পাপ চিন্তা করি, যখন আমরা অধার্মিকতার পথে চলি, যখন আমরা পাপীদের সঙ্গ দিই, যখন আমরা নিন্দুকদের সভাতে বসি, যখন আমরা দুষ্টদের মন্ত্রণায় চলি, যখন আমরা নেশা করি, আমাদের জীবনের মধ্যে থেকে আমরা ব্যভিচার করি, হত্যা করি, নোংরা কাজকর্ম করি, যখন আমরা মানুষকে ভালোবাসি না, পিতা মাতাকে হোমে পাঠিয়ে দিই, সন্তানদের লালন পালন করতে পারি না, আর ঠিক সেই সময় যখন আমরা ঈশ্বর নিন্দা করি, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি, দিয়াবলকে আঁকড়ে ধরি, আমাদের মধ্যে পাপ যেন আরো জাগরিত হয়, পাপের গভীরে আমরা যখন আমরা পড়ি, আমরা স্বইচ্ছায় চলে যাই, ঈশ্বর তখন বলছেন তোমরা কি জানো না, তিনি আমাদের বলছেন তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির। বন্ধু, ঈশ্বর আজকে আমাকে আপনাকে সাবধান করে দিচ্ছেন যেন আমরা ঈশ্বরের মন্দির, আর যেখানে ঈশ্বর থাকেন সেটা পবিত্র রাখার প্রয়োজন রয়েছে। আমরা যেন আমাদের এই দেহরূপ মন্দিরটাকে আমরা পবিত্র রাখি, শুচি রাখি, ঈশ্বরের গৌরবের জন্য আমরা প্রস্তুত হতে পারি। ধরে নিন আপনার বাড়িতে মন্দির রয়েছে, আপনাদের গির্জাঘর রয়েছে বা আমাদের ধর্মীয় স্থান রয়েছে, ধর্মের স্থান বা মন্দির বা গির্জা বা মসজিদ যেখানে ঈশ্বর বিরাজ করেন, সেই জায়গা কি অপরিষ্কার আমরা রাখি? কোনোদিন আমরা অপরিষ্কার রাখি না, আমরা সকল সময় মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যতটা চকচকে করে রাখা যায়, সাজিয়ে গুছিয়ে রাখা যায়। শুধু তা নয়, ধূপ ধুনো দিই, আমরা মোমবাতি জ্বালাই এবং সকলে গিয়ে সেখানে নতনম্র হয়ে ঈশ্বরের উপস্থিতির মধ্যে ঈশ্বরের গৌরব করি, সেটা ইটকাঠ পাথর তৈরি একটা মন্দির। আর ঈশ্বর আজকে বলছেন তুমি কি জানো না, আজকে আমাকে আপনাকে বলছেন যে হে আমার সন্তান, তুমি যখন পাপ করছো, তুমি যখন নরহত্যা করছো, তুমি যখন ব্যভিচার করছো, তুমি যখন তোমার ভাই বোনেদের দিকে তোমার ভালোবাসা না দেখে ঘৃণার দৃষ্টিতে তাদেরকে দেখছো, যখন দুষ্ট মানুষের মন্ত্রণায় চলে মানুষের ক্ষতি করছো, যখন অন্যায় অবিচারের রাস্তায় চলে মানুষের অপকার করছো, যখন অসহায়ের বিরুদ্ধে গিয়ে তাদের ক্ষতি সাধনের করার তুমি চেষ্টা করছো, যখন পাপ কার্য করছো, যখন অমঙ্গলের রাস্তায় চলছো, যখন নেশা করে নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছ, তখন তোমরা কি বুঝতে পারছো না যে তোমরা কতটা ভুল করছো? ঈশ্বর বলছেন যে আমার সন্তানেরা, তুমি আমার মন্দির, আমি তোমার ঘরেতে বাস করি। ঈশ্বর বলছেন আজকে আমাদের প্রতিটা সন্তানদেরকে বলছেন, আমাকে, আপনাকে, আমাদের সকলকে, পৃথিবীর প্রতিটা মানুষকে ঈশ্বর সদাপ্রভু বলছেন, তুমি পাপ করো না, কারণ তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির। তারপর কি লেখা রয়েছে? এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। ঈশ্বরের আত্মা আমাদের অন্তরে বাস করে। তাহলে যেমন আমাদের বাহ্যিক মণ্ডলী, বাহ্যিক মন্দির, ইটকাঠ পাথরের তৈরি মন্দির যেমন পরিষ্কার রাখি, আমাদের এই জীবন্ত দেহরূপ মণ্ডলীটাও বন্ধু সেই রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে ঈশ্বরের পরিপূরক রূপে আমাদের প্রস্তুত করা প্রয়োজন রয়েছে, যেটা আমরা করি না। আর করি না বলে আমাদের জীবনে অশান্তি রয়েছে, আমাদের জীবনে সমস্যা রয়েছে, আমাদের জীবনে অভিশাপ রয়েছে, আমাদের জীবনে রোগ ব্যাধি রয়েছে, আমাদের জীবনে অবনতি রয়েছে, ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে নেই, কারণ আমরা উপলব্ধি করতে পারি না যে আমি কে, হু এম আই, আমি কে, এটা আমরা চিনতে পারি না। ঈশ্বর বলছেন তুমি আমার মন্দির, আমি তোমার অন্তরে বাস করি, আমি তোমার ওই হৃদয় মন্দিরে, আমি তোমার দেহরূপ মন্দিরে আমি বাস করি। তারপর লেখা রয়েছে, যদি কেহ ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে, তাহলে ঈশ্বর বলছেন তবে ঈশ্বর তাহাকে বিনষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। যেটা আমি শুরু করেছিলাম যে ঈশ্বরের মন্দির, ঈশ্বর যেখানে থাকেন, যদি ঈশ্বর পবিত্র, ঈশ্বর যেখানে থাকেন সেটা পবিত্র, তাই আমাদের এই দেহরূপ মণ্ডলী, আমাদের এই দেহরূপ মন্দিরটা যদি ঈশ্বরের হয়, ঈশ্বর পবিত্র আমাদের এই মন্দিরে বাস করেন, তাহলে আমাদের কতটা আমাদের মন্দিরকে পবিত্র করার প্রয়োজন রয়েছে। ঈশ্বর বলছেন ভুলে যেও না যে তুমি আমার মন্দির, আমার আত্মা তোমার ঘরেতে বাস করে, আর যেন তুমি পবিত্র জীবন যাপন করতে পারো। প্রথম করিন্থীয় ৬ অধ্যায়
15 পদে লেখা রয়েছে। আরেকটি দৃশ্য আমরা দেখব, আজকে টপিক রয়েছে আমি কে এটা উপলব্ধি করার প্রয়োজন রয়েছে, আমি কে এটা জানা প্রয়োজন রয়েছে, সময় এসেছে আমাকে চেনার, আমি পরকে চিনব পরে, আগে আমাকে চিনতে হবে যে আমি কে, কেন আমি এই পৃথিবীর মাটিতে এসেছি। ঈশ্বর চান যেন আমাদের এই দেহরূপ মন্দিরের মধ্য থেকে ঈশ্বরের গৌরব প্রকাশিত হয়, যেন প্রভুর রাস্তায় সমস্ত মানুষ আসে, শান্তিতে সকলে জীবন যাপন করতে পারে। প্রথম করিন্থীয় 6:15 লেখা রয়েছে, প্রথম করিন্থীয় 6:15 আমাদের কাছে শিক্ষা দেয় যে তোমরা কি জানো না। প্রথমে তিনি বললেন যে তোমরা কি জানো না, যে তোমরা বা তুমি আমার মন্দির, আমি তোমার অন্তরে বাস করি। এবার দ্বিতীয় বিষয় তিনি বলছেন যে তোমরা কি জানো না যে তোমার দেহ খ্রিস্টের অঙ্গ, খ্রিস্ট যিশুর অঙ্গ আমার আপনার দেহ। তাহলে ভালো করে আমাদের উপলব্ধি করা প্রয়োজন রয়েছে যে তিনি বলছেন যে তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ, তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব। কত কঠিন বিষয় প্রভু তিনি আমাদেরকে বলছেন। তিনি বলছেন, কেন বলছেন না, আমরা সত্যি সত্যি এই ঈশ্বরের দেহকে, ঈশ্বর যে দেহ আমাদের দিয়েছেন, আমাদের এই দেহরূপ মণ্ডলীতে যে ঈশ্বর বাস করেন, আমরা যে খ্রিস্ট যিশুর অঙ্গ, তিনি যে প্রধান অঙ্গ, আমরা তার শাখা প্রশাখা। যোহন 15 সেখানে লেখা রয়েছে তিনি মূল কাণ্ড, আমরা শাখা প্রশাখা। তিনি মূল দেহ, যেটাকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, পৃথিবীর প্রতিটা কোণের প্রতিটা মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ। তাই তিনি বলছেন যে তোমরা কি ভুলে গিয়েছো যখন পাপ করছো, তোমরা কি ভুলে গিয়েছো যখন মানুষকে হিংসা করছো, তোমরা কি ভুলে গিয়েছো যখন ঈশ্বর নিন্দা করছো, তোমরা কি ভুলে গিয়েছো যখন অন্যায় অবিচারের রাস্তায় তোমরা চলেছো, যে তোমরা খ্রিস্ট যিশুর অঙ্গ। আর তাহলে কি খ্রিস্ট যিশু পবিত্র, তিনি ঈশ্বর, আর তার অঙ্গ আমরা কি আমাদেরকে নিয়ে গিয়ে বেশ্যার অঙ্গ করব। মানে কত একটি গভীর চিন্তার মধ্যে ঈশ্বর আমাদের রেখে দিলেন। বেশ্যাগমন, ব্যভিচার, দুর্নীতি, কামনা বাসনা পূর্ণ, এটা ঈশ্বর ঘৃণা করেন। আর ঈশ্বর অবাধ্যতার রাস্তায় যখন আমরা চলি, সেটাও প্রভু ঘৃণা করেন। তাই আমি যখন এই খ্রিস্টের অঙ্গ দিয়ে পাপ কাজ করি, তখন পবিত্র বাইবেলের ভাষায় ঈশ্বর বলছেন, তোমরা খ্রিস্টের দেহ, তোমাদের পবিত্র থাকার প্রয়োজন রয়েছে, কিন্তু তোমরা এই খ্রিস্টের অঙ্গের মধ্য থেকে তোমরা বেশ্যার অঙ্গ তোমরা করে তুলেছ, মানে নোংরা রাস্তায় এই খ্রিস্টের অঙ্গকে ব্যবহার করছো, এটা কত অভিশাপের বিষয় আমার আপনার জীবনে। তাই আজকের দিনে প্রভু তিনি বলছেন যে তোমরা কি জানো না তোমরা খ্রিস্ট যিশুর অঙ্গ, আর এই অঙ্গ পবিত্র রাখার প্রয়োজন রয়েছে, কারণ তিনি স্বয়ং ঈশ্বর, এই অঙ্গ দিয়ে যেন পাপ কাজ না করি, অন্যায় অবিচার না করে, অত্যাচার না করে, নোংরা রাস্তায় না যাই, ঈশ্বর বিরুদ্ধাচরণ যেন আমরা না করি। তাই আজকে আমাদের বোঝার প্রয়োজন রয়েছে যে আমি কে। প্রথম করিন্থীয় 6:19-20 পদে পড়বো, সেখানে কি লেখা রয়েছে আমরা একটু দেখবো। প্রথম করিন্থীয় 6:19-20 পদ, অতএব তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। আমরা সিএনআই বা প্রোটেস্টান্ট মণ্ডলী, আমরা কিন্তু তৃতীয় ঈশ্বরে বিশ্বাস করি, যে পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনে মিলে এক ঈশ্বর। আর এখানে ঈশ্বর সদাপ্রভু আমি কে বোঝাতে গিয়ে তিনি প্রথম করিন্থীয় 3:16 বললেন যে তোমরা ঈশ্বরের মন্দির, আর তারপরে প্রথম করিন্থীয় 6:15 তিনি বললেন তোমরা খ্রিস্ট যিশুর অঙ্গ। তাহলে প্রথমে পিতা পেলাম, পিতা আমাদের অন্তরে থাকেন, তারপরে পুত্র পেলাম, পুত্রের আমরা অঙ্গ। তৃতীয় প্রথম করিন্থীয় 6:19 লেখা রয়েছে তোমরা কি জানো না, তিনটি জায়গাতে তিনি বলছেন যে তোমরা কি জানো না যে তোমরা পবিত্র আত্মার মন্দির, আমরা পবিত্র আত্মার মন্দির। আর যদি আমরা পবিত্র আত্মার মন্দির হই, যদি আমরা খ্রিস্ট যিশুর অঙ্গ হই, যদি আমরা ঈশ্বরের জীবন্ত দেহরূপ মন্দির আমরা হই, তাহলে আমাদের কত পবিত্র এবং সততার সঙ্গে আমাদের জীবন গঠনের প্রয়োজন রয়েছে। গতকাল একজনের সঙ্গে কথা হচ্ছিল, একটি ছোট ছেলে, কিন্তু কত বড় চিন্তাভাবনা। আর সে আমাকে বলছে যে পাদ্রিবাবু, আমাদের অনেক গাড়ি বাড়ি গহনা, অনেক ধন দৌলত রয়েছে,
কিন্তু আমরা চিন্তা করি না যে এগুলো আমাদের নয়। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন, আমি দেখতে চাইলাম তার মধ্যে কতটা গভীর রয়েছে যেটা সে বলছে, কত গভীর থেকে। আর সে বলছে, পাদ্রীবাবু আমি যদি মারা যাই তাহলে আমার সেই জিনিসগুলো তো পড়ে থাকবে, তাহলে আমার বলে কিছু নেই, তাই আমাকে ঈশ্বর যেমন ভাবে প্রেরণ করেছেন, যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে বিশ্বস্ত থাকা কি আমাদের জীবনের জন্য শ্রেয় নয়? আমাদের কি সেটাই প্রয়োজন নয়? অনেকটা আজকে টপিকের সঙ্গে মানে পরিপূরক, যে আমি কে সেটা বুঝতে হবে। আমি কিন্তু শূন্য, আমার কোনো মূল্য নেই। ঈশ্বর যদি আমাকে মূল্য দেন আমার মূল্য রয়েছে, ঈশ্বর যদি আমাকে রাখেন আমি থাকব, ঈশ্বর যদি তুলে নেন আর আমরা থাকতে পারবো না। গীতসঙ্গীত 103-এর গীতের 11-17 পদে লেখা রয়েছে, আমরা যে ধূলিকণা মাত্র এটা ঈশ্বর তিনি জানেন। আমরা ধূলিকণা, ধুলি, রাস্তায় যে মাটি ধুলো পড়ে থাকে, মানুষ দলিয়ে মারিয়ে চটকিয়ে চলে যায় সমুদ্রের পাড়ে, সেখানে বালুকা থাকে, ধুলি থাকে, আর জলের স্রোতে যা তৈরি হয় সেই ধুলো সমস্ত নষ্ট হয়ে যায় আর মানুষ মারিয়ে সেটা চলে যায়। আমরা সেই ধূলিকণা দিয়ে প্রস্তুত, আমাদের কোনো মূল্য নেই। তাই গীতসঙ্গীত 103-এর গীতের 11-17 পদে ঈশ্বর আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা যে ধূলিকণা মাত্র, মানে আমরা কিছু নয়, আমাদের কোনো মূল্য নেই, এটা ঈশ্বর তিনি জানেন। আর আজকে ঈশ্বর আমাদের বলছেন যে তোমরা আমার মন্দির, তোমরা খ্রিস্ট যীশুর অঙ্গ, তোমরা পবিত্র আত্মার মন্দির, তোমাদের সৎভাবে থাকা প্রয়োজন রয়েছে, সৎ জীবন যাপন করার প্রয়োজন রয়েছে। যেমন মন্দিরকে সাজিয়ে রাখি, আমাদের দেহরূপ মন্দিরটা যদি আমরা সাজাতে পারি, স্বয়ং ঈশ্বর আমার আপনার মন্দিরে থাকবেন। আর যখন ঈশ্বর আমার আপনার মন্দিরে মন্দিরে থাকবেন, বন্ধু আমার আপনার এই দেহরূপ মন্দিরটা যে বাড়িতে রয়েছে, সুখ শান্তি আনন্দ উন্নতি উৎসাহে ভরে যাবে। ঈশ্বর স্বয়ং আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে পরিচালনা করবেন। প্রথম করিন্থীয় 7:23 পদে লেখা রয়েছে যে খ্রিস্ট যীশুর বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে তিনি কিনে নিয়েছেন, ক্রয় করেছেন, যেন ঈশ্বরের দাস হতে পারি, মানুষের দাস আমরা না হই। কিন্তু বর্তমানে আমরা মানুষের দাসত্ব করে, মানুষ যেটা বলে না বুঝে সেই রাস্তায় আমরা পাড়ি দিই, আর তার জন্য যে আমাদের চালায় তার নয়, আমাদের ক্ষতি হয়, আমাদের মাসুল দিতে হয় কাজের, যে ভুল কাজ আমাদের দিয়ে করানো হয়। তাই প্রভু যীশু বলছেন যে তোমরা আমার বহুমূল্য রক্ত দ্বারা কৃত হয়েছো, তোমরা তোমার নয়, তোমরা আমার নিজের, আমি কিনে নিয়েছি রক্ত দ্বারা, ক্রুশের সেই কালভেরির রক্ত দ্বারা, কালভেরিতে খ্রিস্ট যীশুর রক্ত দ্বারা আমরা কৃত হয়েছি, আমরা আমাদের নয়। তিনি বলছেন তোমরা খ্রিস্ট যীশুর রক্ত দ্বারা তোমরা কৃত হয়েছো, মানুষের দাসত্ব করো না। এটা আমি বেশি ডিটেলস বলতে চাই না, সকলে আমরা জানি যে মানুষের দাসত্ব করার অর্থ কি। মানুষ আমাদেরকে ব্যবহার করে, আমরা বুঝতে পারি না, আমরা ভাবি সেই আমার আপনজন, আপন বাবা মা স্ত্রী সন্তান সকলকে ভুলে গিয়ে ভাবি সেই আমার ভালো চায়, পরিবার ভালো চায় না। আর আলটিমেট কি হয়, পরিবার আমাদের ভালো চায়, তারা আমাদের ভুল বুঝিয়ে পরিবারের ক্ষতি করে এবং আলটিমেট পরিবার থেকে শান্তি অনেকটা দূরে চলে যায়। প্রেরিত তার 20:28 পদেও একই বিষয় লেখা রয়েছে যে খ্রিস্ট যীশুর রক্ত দ্বারা আমরা কৃত হয়েছি। আমরা বাজার থেকে যদি কোনো জিনিস কিনে আনি সেটা আমাদের হয়। ধরে নিন আপনি একটি পাখি কিনে এনেছেন, সেটা আপনার। আপনি একটি কোনো পশুর বাচ্চা কিনেছেন, সেটা আপনার। আপনি 1 কেজি মাছ কিনেছেন, সেটা আপনার, সেটা অন্যের নয়। আপনি তার মালিক হয়ে গিয়েছেন, মালিক অন্যজন ছিল, আপনি ক্রয় করেছেন, আপনি তার মালিক। আর সেই জন্য খ্রিস্ট যীশু রক্ত ঝরিয়েছেন, রক্ত দ্বারা আমাকে আপনাকে কিনেছেন। তাহলে আমরা কার? যদি বাজার থেকে জিনিস আমরা কিনে আনি আর আমরা তার মালিক হই, তাহলে প্রভু যীশু খ্রিস্টের রক্ত তিনি ঝরিয়েছেন, আমাকে আপনাকে কিনেছেন, তাহলে আমরা কার? আমরা আমাদের নই, আমরা খ্রিস্ট যীশুর। ঈশ্বর বলছেন তোমরা আমার মন্দির আর তোমরা পবিত্র জীবন যাপন করো। যাত্রা পুস্তক তার 25:8, মতিলিখিত সুসমাচার 10:28, রোমিও 12:1-3 পদ, খ্রিস্ট যীশু আমাদের বলছেন, ঈশ্বর সদাপ্রভু বলছেন যেন আমরা আমাদের জীবনের মধ্য থেকে প্রভুর গৌরব করি, আমাদেরকে প্রস্তুত করি, কারণ আমরা ঈশ্বরের জীবন্ত মন্দির, ইট কাট পাথরের মন্দির নয়। আমাদের এই দেহরূপ মন্দিরে ঈশ্বর বাস করেন, আমরা ঈশ্বরের মন্দির, আমরা খ্রিস্ট যীশুর অঙ্গ, আমরা পবিত্র আত্মার মন্দির। আসুন আমাদের এই দেহরূপ
বাড়িটাকে আমরা সাজিয়ে রাখি, আমাদের এই দেহরূপ মন্দিরটাকে ধূপ ধুনো মোমবাতি দিয়ে পবিত্র আরো পবিত্র করি, ঈশ্বরের বাক্য ভজনা করি, যেন আমাদের এই দেহরূপ মন্দিরের মধ্যে থেকে প্রভুর গৌরব হয়, প্রভুর প্রশংসা হয়। আসন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, আমি কে এটা তুমি আমাদের শিক্ষা দিলে? আমি আমার নয়, আমি তোমার মন্দির, আমরা প্রতিটা মানুষ তোমার মন্দির, তাই এই মন্দির যেন তোমার জন্য পবিত্র করতে পারি। প্রভু যীশু, তোমার রক্ত দ্বারা আমাদেরকে কিনেছো, আমরা আমার নই, আমরা ধুলি কণা মাত্র, তুমি জানো তুমি মাটি দিয়ে আমাদের তৈরি করেছো প্রভু, এদনের বাগানে রেখেছিলে আশীর্বাদ দিয়ে, আমরা প্রভু গো তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছিলাম, কারণ আমরা অবাধ্যতার রাস্তায় চলে গিয়েছিলাম, আমি কে আমরা উপলব্ধি করতে পারিনি, আজও আমরা ভুলে যাই আমি কে, আমরা কে, কেন পৃথিবীতে এসেছি। প্রভু যীশু, তুমি আমাদের আজকে শিক্ষা দিলে যে আমরা তোমার মন্দির, আমরা আমার নই, আমরা তোমার কেনা হয়ে গিয়েছি রক্ত দ্বারা। প্রভু আমাদেরকে প্রস্তুত করো, পবিত্র জীবন যাপন করতে সাহায্য করো, যেন যতটুকু আমাদের মধ্যে ধন সম্পদ যা কিছু জ্ঞান বুদ্ধি রয়েছে আর তাই দিয়ে যেন তোমার গৌরব করতে পারি, লোভ লালসা দূর করে দিই, কারণ এখনই যদি আমি মারা যাই আমার সমস্ত বিষয় পড়ে থাকবে, শূন্য হাতে এসেছি, শূন্য হাতে ফিরে যাবো, তাই দেহরূপ মন্দির দিয়ে যেন তোমার প্রশংসা করে শান্তিতে বসবাস করতে পারে, মৃত্যুর পরে স্বর্গ বাড়ির অধিকারী হতে পারে। মঙ্গলবার পিতা প্রভু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য কর, আমেন। ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা হোক। আমার সঙ্গে যারা ছিলেন কাকুলি দিয়ে, আমার সঙ্গে ছিলেন শিমশন বাবু, ছিলেন শঙ্কর বাবু, আরো যারা রয়েছেন, আসছেন, যাচ্ছেন, শুনছেন ঈশ্বরের বাক্য, তাদেরকে ধন্যবাদ দিই আমার সঙ্গে থাকার জন্য। আজকে আমি কে যদি এটা উপলব্ধি করতে আমরা পেরেছি, তাহলে প্রভুর গৌরবার্থে আমরা ঈশ্বরের প্রশংসা করব, হালেলুয়া স্তব স্তুতি আরাধনা করব যেখানে রয়েছি, এবং সেখান থেকে সকলের জন্য প্রার্থনা করব যেন আমরা আমাদের এই দেহরূপ মন্দিরটাকে পবিত্র করে রাখি, পৃথিবীর প্রতিটা মানুষ এই দেহরূপ মন্দিরকে যদি পরিষ্কার সাজিয়ে গুছিয়ে রাখে, তাহলে প্রভুর কতটা গৌরব, প্রভুর কতটা প্রশংসা হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, জয় যীশু।